আসসালাম আলাইকুম দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাষ্ট্রীয় নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সার্ভিয়ার রিকার অনুষ্ঠানটিতে পাওয়ার বাই বাস্টার এম আর এন্ড কোবেরাম আমরা আমাদের এই অনুষ্ঠানটিতে হৃদযন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যায় জটিলতা এবং তার সমাধান নিয়ে কথা বলার চেষ্টা করি আজকেও আমরা ঠিক তেমনি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রক্তনালি ব্লক পরীক্ষা এবং রিং বসানো

শুভেচ্ছা জানাচ্ছি শেষে আপনাকে জানাচ্ছি আসসালাম আলাইকুম স্যার আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো রক্তনালি ব্লক এবং সেই সাথে রিং বসানো খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা এবং শুরুতেই আপনার কাছে আলোচনার যাবার আগে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে হার্ট ব্লকেজ বা রক্তনালি ব্লকেজ বলতে আসলে কি বোঝানো হয়েছে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে হার্টের ব্লকেজ বলতে আমরা হার্টের সারফেস দিয়ে যে প্রবাহিত রক্তনালী আছে তার সংকোচনকে বুঝি আপনারা জানেন যে আমাদের হার্টের তিনটি রক্তনালী রয়েছে লেফট ডিসেন্ডিং আর্টারি লেফট সার কমপ্লেক্স আর্টারি এবং রাইট কর্নারি আর্টারি তো এই আর্টারি সমূহের মাধ্যমে হার্টের মাংসপেশি অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস পায় এবং তার সংকোচন এবং প্রসারণ ঘটিয়ে থাকে তো আর্টারি সমূহ যখন ন্যারো হয়ে যায় কোলেস্ট্রল ডিপোজিশনের জন্য তখন সেখানে প্যাক হয় এই রক্ত সরবরাহ কমে গেলেই রোগীর মাংসপেশি যখন রক্ত কম পায় তখনই তার অ্যানজাইন বা ব্যথা অনুভূত হয় তো সাধারণ ভাষায় ব্লক বলতে আমরা হার্টের রক্তনালীর সংকোচন বা নেয়ারো হয়ে যাওয়াকে কে বলে থাকি ধন্যবাদ নমস্কার আপনাদের দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে আজকে আমরা হার্টের ব্লকেজ নিয়ে কথা বলছি বা রক্তনালী ব্লকেজ রক্তনালী ব্লক হওয়ার পর কি করণীয় এবং কি প্রতিকার এবং সাবধান কি বিষয় এই আমরা প্রতিদিন এটি জানব এবং সেই সাথে জানব যে রিং রিং পরানোই বিষয় নিয়ে আমরা জানব আজকে বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটি এখন ফেসবুক পেজে লাইভে চলছে সেখানে গিয়ে আপনাদের প্রশ্নটি আপনারা করে ফেলতে পারেন আমাদের যিনি এক্সপার্ট গেস্ট আছেন ডক্টর শাইন কবি স্যার তিনি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রশ্নটি করে রাখি আপনার বয়স এবং অন্য কোনো সমস্যা আছে কিনা সেটি উল্লেখ করে নেবেন তাহলে পরামর্শ দিতে সুবিধা হবে আশা করছি আপনারা কমেন্টে মাধ্যমে দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন স্যার পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে কি কি লক্ষণ দেখা দিলে এই যে রক্তনালী ব্লক হয়েছে কিনা রোগীরা সাধারণত কি কি ধরনের লক্ষণের কথা বলে থাকে বা কি কি ধরনের কমপ্লেনের কথা আপনাদের কাছে বলে থাকে ধন্যবাদ দুই ক্যাটাগরির রোগী কিন্তু অনেক সময় প্রেজেন্টেশনটা অ্যাটিপিক্যাল থাকে তারা অনেক সময় বুকে ব্যথা নাও নিয়ে আসতে পারে যেমন ডায়াবেটিক পেশেন্ট এবং যারা ফিমেল পেশেন্ট তারা কিন্তু যারা লং স্ট্যান্ডিং ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু ব্যথা ফিল করেন না কারণ তাদের অটোমিক নিউরোপ্যাথি ডেভেলপ করে তার অনেক সময় তো আমরা ইস্ত্রি করে দেখি যে তার হার্ট অ্যাটাকের সাইন প্রতিমান হয়ে গেছে অলরেডি সেটা সে জানতো না এটা এক ধরনের প্রেজেন্টেশন অ্যাস সিমটোম্যাটিক পেশেন্ট তারা হার্ট অ্যাটাক হয়ে গেছে কিন্তু বুঝতে পারছে না কিন্তু যাদের ডায়াবেটিস নেয় তারা কিন্তু সাধারণত এ ধরনের ব্যথা নিয়ে আসছে যে ব্যথা মধ্যের বুকে হয় এবং ব্যথা গলায় রেডিয়েট করে এবং হাতে যেতে পারে এবং সাথে ঘাম দিতে পারে এই ব্যথা সে যখন পরিশ্রম করবে সিঁড়ি বাইবে বা যখন পরিশ্রমের কাজ করবে তখন সে ব্যথা তীব্র হবে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বেশি এরকম প্রেজেন্টেশন থাকে যে সকালে হাঁটতে গেল মর্নিং ওয়াকে কিছু দূর হাঁটার পরই তার ব্যথা শুরু হলো আবার বিশ্রাম নিলে কমে যাচ্ছে এটা একটা কমন প্রেজেন্টেশন ব্যথা হচ্ছে বিশ্রাম নিলে কমে যাচ্ছে আবার যখন হাঁটা শুরু করছে তখন ব্যথা আসছে মাঝে মাঝে ডাক্তারের পরামর্শ তারা স্প্রে ব্যবহার করছে স্প্রে আপনারা জানেন যে জিটিএন স্প্রে আমরা ব্যবহার করতে বলি যেটা জীববা নিচে সে প্রয়োগ করবে এবং

কি ধরনের হার্ট অ্যাটাক চলছে এটা কি কোনো কার্ডিয়াকলজিক পেন নাকি নন কার্ডিয়কলজিক পেন স্টেবেল এঞ্জনের পেন তো সাধারণ ভাষায় হার্ট প্রেজেন্টেশন সেটা হচ্ছে দুই রকম একটা হচ্ছে স্টেবেল পেশেন্ট যে হাঁটাচলা করলে পরিশ্রম করলে ব্যথা হচ্ছে বিশ্রাম নিলে কমে যাচ্ছে এটা এক ধরনের প্রেজেন্টেশন আর একটা হচ্ছে হার্ট অ্যাটাকের প্রেজেন্টেশন যে তীব্র ব্যথা হচ্ছে প্রচুর ঘাম দিয়ে দিচ্ছে তখন তাকে হাসপাতালে আসতে হবে এর দুই রকম প্রেজেন্টেশন সাধারণত আমরা সচরাচর দেখে থাকি কারা বেশি ঝুঁকিতে আছেন আপনি তো বললেন যে যারা হচ্ছে ডায়াবেটিস বা অন্য কোনো যাদের সমস্যা আছে বা যাদের অন্য কোনো রোগ আছে তাদের ক্ষেত্রে হয়তো সিম্পটম বা ভিন্ন হতে পারে কিন্তু ঝুঁকিতে কারা আছেন বয়স্ক কম বয়স্ক বা কি ধরনের মানুষকে আপনি ঝুঁকির মধ্যে ফেলবেন যে এই ধরনের ঝুঁকিতে সবচেয়ে বেশি আছেন কোনো ডিজিজি ছাড়া রিস্ক ফ্যাক্টর ছাড়া হয় না সাধারণত স্মোকিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের অধিকাংশ লোকজনই অল্প বয়স থেকে না জেনে ধূমপান শুরু করেন এবং তার ফলে কিন্তু তার হার্টের রক্ত নিতে সৃষ্টি হয় এবং তখন ফ্ল্যাগ ডেভেলপ করে এটা একটা ইম্পর্টেন্ট কারণ এছাড়া যা ডায়াবেটিস রয়েছে আমি অলরেডি বেলেছি সে অনেক সময় ব্যথা ফিল করে না অনেক সময় সাইলেন্ট আই প্রেজেন্ট করে এছাড়া যার রক্তে কোলেস্ট্রল আধিক্য রয়েছে দ্যাট কোলেস্ট্রল লেভেল হাই রয়েছে তার কিন্তু উচ্চ ঝুঁকি রয়েছে হার্ট ডিজে আক্রান্ত হওয়ার এছাড়া যার হাইপার টেনশন রয়েছে যে কন্ট্রোল করছে না ওষুধ সেবন করে তারও কিন্তু উচ্চ ঝুঁকি রয়েছে হার্ট অ্যাটাকের তো এছাড়া আমরা যারা অনেকে অ্যালকোহল সেবন করছি যারা কায় পরিশ্রম করি না বিভিন্ন রকম সাবস্টেন্স অ্যাবিউজ রয়েছে আমরা কিছু ড্রিঙ্কস গ্রহণ করছি সেগুলো কিন্তু আমাদের হার্ট অ্যাট্যাকের জন্য দায়ী হয়ে পড়ছে সর্বোপরি একটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলি হিস্ট্রি আপনার যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যেমন বাবা মা ভাই বোনকারা যদি প্রিভিয়াস হিস্ট্রি অফ হার্ট অ্যাটাক থাকে তাহলে আপনার সম্ভাবনা রয়েছে অল্প বয়সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ধন্যবাদ আপনি বলছিলেন যে ক্ষেত্রে তারা অনেক সময় করে না তো এটি কি খুব বেশি ঝুঁকির কারণ হতে পারে না কারণ ডায়াবেটিক্স আমরা জানি যে নিউরোপ্যাথি গ্রোথ করে বা তাদের সেন্সেশন ক্ষমতা বা তাদের বোঝার যে অনুভূতিটা সেটা কমে যায় তো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যখন এই রক্ত নালী জনিত সমস্যা হবে বা তাদের কতদিন পর পর এই চেক আপ গুলো করানো উচিত যাতে তারা বুঝতে পারবে যে না তাদের এই সমস্যা গুলো হতে পারে আর আমরা আরো একটি বিষয় জানি যে ডায়াবেটিক্স এর সাথে হার্টের বিভিন্ন সমস্যা ওতপ্রোত ভাবে জড়িত তো এই বিষয়টি নিয়ে আপনি কি পরামর্শ দেবার আছে ধন্যবাদ ডায়াবেটিস হচ্ছে সব রোগের মহারোগ সেখান থেকে আমাদের হার্টে রক্ত আক্রান্ত হতে পারে কিডনি আক্রান্ত হতে পারে ব্রেন আক্রান্ত হতে পারে পায়ের আর্টারি আক্রান্ত হতে পারে সো এটা হচ্ছে সব রোগের মহারোগ এটা নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি তো ডায়াবেটিক রোগী সাধারণত আচ্ছা যেহেতু লং স্ট্যান্ডিং ডায়াবেটিস যে দশ বছর বিশ বছর হয়ে গেছে তারা কিন্তু বুকে ব্যথা অনুভব করে না তাদের প্রেজেন্টেশন থাকে যে তারা শ্বাস নিলে পরিশ্রম করলে শ্বাস আসে বিশ্রাম নিলে কমে যায় এটা তাদের প্রেজেন্টেশন থাকে দ্যাট ইস অ্যানজয়না ইকুইভ্যালেন্ট আমরা জানি যে সে শ্বাসকষ্ট হচ্ছে পরিশ্রম করলে বেড়ে যাচ্ছে আবার বিশ্রাম নিলে কমে যাচ্ছে তখন তারা এটা মনে করে ফুসফুসের কোনো প্রবলেম আসলে তা কিন্তু নয় এটা তাদের হার্টের জন্য এই ব্যথা হয় বা শ্বাসকষ্ট হয় কিন্তু তারা ইগনোর করে যেটা ফুসফুসের প্রবলেম তখন তারা ডাক্তারের কাছে আসে দেরি করে এবং তখন অলরেডি তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় যখন ডাক্তারের কাছে আসা হয় তখন আমরা ইসিজি করে দেখি যে তার একটা ওল্ড মার্কেট লিট্রাকশন বা ইসি অনেক চেঞ্জ থাকে যেটা দেখে আমরা বুঝতে পারি যে তার এই যে সেটা সেটার পায়নি এই ধরনের রোগগুলো ইভোলিউশন করার অনেক উপায় আছে আমরা তাকে ইসিজি করি কার্ড্রাম করি এবং গতিভার ক্ষেত্রে আমরা ইটি করাই যেটা একটা যেটার মাধ্যমে সে মেশিনে হাঁটবে এবং তখন তার ইসিজি এবং সিমটোম অ্যানালাইসিস করা হবে যে গতিতে হাঁটলে তার কোনো ইসি চেঞ্জ আসে কিনা বা কোনো সিম্পটম হয় কিনা এবং বিশ্রামও সেটা কোনো পরিবর্তন হয় কিনা যদি দেখি তার ইটিটি পজিটিভ হয় তখন তাকে আমরা মেডিকেশনস প্রয়োগ করি যে বুঝে ফেলি যে এটা হার্ট ডিজিজ প্রবলেম আর যদি তার ইটিটি নেগেটিভ এসছে যে ভালো আছে তার কোনো অ্যানজাইনা হয়নি বা ইসিজি কোনো চেঞ্জ হয়নি তাহলে বুঝবো তার ইটি নেগেটিভ তার এই পেন নন কার্ডিয়াক পেন ধন্যবাদ আমরা জানি যে হাইপার বা উচ্চ রক্তচাপ এটিও একটি হৃদরোগ জনিত সমস্যা বা জটিলতা এই জটিলতা থেকেও কি রক্তনালি ব্লক হতে পারে কিনা ধন্যবাদ ব্লাড প্রেশার তো আমাদের রক্ত চাপ তৈরি করে সে তার কলামের মাধ্যমে প্রবাহিত হয় সে সিস্টল এবং ডায়াস্টলের মাধ্যমে সংকুচিত প্রসারিত হয়ে সারা ব্লাডে সরাসরি রক্ত সরবরাহ করে তো যখন আমাদের ব্লাড ভেসেলে এই ব্লাড প্রেসার বেড়ে যে অতিরিক্ত চাপ তৈরি করে তখন কিন্তু এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয় এই ডিসফাংশন যখন হবে তখন যে ব্লাড ভেসেলে তৈরি হবে হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে প্ল্যাক ডেভেলপ করবে এবং প্ল্যাক যখন হবে তখন হার্ট অ্যাটাক ডেভেলপ করবে তাই ব্লাড প্রেশার কন্ট্রোল করা অত্যন্ত জরুরি এটা যদি আপনি কন্ট্রোল না করেন অনিয়ন্ত্রিত যদি স্পন্দন বা অনিয়ন্ত্রিত হাইপার টেনশনের কারণে কিন্তু আপনার ব্লাড ভেসেলে প্রধাও হয়ে আপনার কিন্তু হার্ট অ্যাটাক বা প্ল্যাক ডেভেলপ করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তখন কিন্তু আপনি এই ধরনের ব্যথা হবে যে ব্যথা হচ্ছে মধ্যে রুকে সেটা বিশ্রাম নিলে কমে যাচ্ছে স্প্রে প্রয়োগ করতে হচ্ছে আপনি কিছুদিন হাঁটছেন ব্যথা শুরু হচ্ছে আবার বিশ্রাম নিলে কমে যাচ্ছে এ ধরনের প্রেজেন্টেশন কিন্তু যাদের হাইপার টেনশন রয়েছে তারা কিন্তু কমনলি প্রেজেন্ট করেন তখন আমরা দেখি যে তার ব্লাড প্রেশার ওয়ান ফিফটি বাই নাইনটি রয়েছে ওয়ান সিক্সটি নাইনটি রয়েছে সো যারা কন্ট্রোল করছেন না উচ্চ রক্তচাপ তাদের কিন্তু অনেক ঝুঁকি রয়েছে এই হার্ট ডিজিজ আক্রান্ত হওয়ার ধন্যবাদ স্যার আপনাকে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা দেখছেন সারভিয়ার প্রেজেন্স রিথ কেয়ার অনুষ্ঠানটি পাওয়ার বাই ভাস্টারেল কোভেরাম আজকে আমরা কথা বলছি রক্তনানী ব্লক পরীক্ষা এবং রিং আমাদের সাথে হওয়ার হবে এবং সেখানে আমাদের এই অনুষ্ঠানটি এখন লাইভে চলছে সেখানে গিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে আপনার বয়সটি উল্লেখ করে আপনার প্রশ্নটি আপনি করে ফেলতে পারেন আমাদের যিনি অতিথি আছেন ডক্টর সিএম কবি স্যার তিনি আজকের এই বিষয়টি নিয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন স্যার আপনার কি আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা বলছি আজকে যে কি পরীক্ষার মাধ্যমে আমরা রক্তে ব্লক আছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারবো এই প্রশ্নটি হচ্ছে যে কি পরীক্ষার মাধ্যমে আসলে এটি নির্ণয় করা যাবে ধন্যবাদ যখন কোনো পেশেন্ট এ ধরনের বুকে ব্যথা নিয়ে ডাক্তারের কাছে আসেন চেম্বারে ভিজিট করতে আসেন তখন আমরা তাকে কিছু তার সিমটম অ্যানালাইসিস করে চেষ্টা করি যে এটা কি ধরনের পেইন এটা কি কার্ডিয়াকোরিজিন পেইন নাকি নন কার্ডিয়াকোরিজিন পেইন যদি সাসপেক্ট করা হয় যেটা কার্ডিয়কোলোজিং পেন বা স্টেবেল অ্যানজেনা তখন তো তাকে আমরা কিছু অবজেক্টিভ এভিডেন্স পাওয়ার জন্য কিছু পরীক্ষা অ্যাডভাইস করে থাকি তার মধ্যে রয়েছে ইসিজি একোকার্ডিওগ্রাম এবং ইটি এছাড়া অনেক সময় কিন্তু অ্যানিমিয়ার জন্য কিন্তু আপনার পেইন হতে পারে অ্যানিমিয়া থেকে কিন্তু এঞ্জেনারেল পেইন হয় সেক্ষেত্রে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট এছাড়া লিপিড প্রোফাইল ডায়াবেটিক প্রোফাইল আয়রন প্রোফাইল এসব অ্যাডভাইস করে থাকি কতিপয় ক্ষেত্রে কিন্তু হাইপার এবং হাইপার থার্ডিজম কিন্তু পেশেন্টের হার্টের সমস্যা হতে পারে বুকে ব্যথা হতে পারে তো এগুলো সাধারণত পরীক্ষাগুলো অ্যাডভাইস করা হয় যদি এগুলোতে কোনো অবজেক্টিভ এভিডেন্স থাকে তখন তো আমরা তা আমরা তাকে ওষুধ প্রয়োগের মাধ্যমে চিকিৎসা শুরু করি এবং প্রতিপয় ক্ষেত্রে যদি দেখি যে আমরা কোনো আহ কিছু নির্ণয় করতে পারছি না তখন তাকে আমরা সিটি এনজিওগ্রাম করে অ্যাডভাইস করে থাকি যেখানে আমরা তার ব্লাড ভেসে ক্যালসিয়াম ডিপোজিশন হয়েছে কিনা কোনো ব্ল্যাক মরফোলজি কেমন তা জানতে পারি এবং কোনো ব্লকেজ হয়েছে কিনা তার সম্পর্কে নির্ণয় করে পেশেন্টকে একটা গাইডেন্স দিতে পারে যে আপনার চিকিৎসা পদ্ধতিটা কিরকম হতে পারে তো সাধারণ ভাষায় আমরা ব্লাড টেস্ট করি কিছু তারপরে ইসিজি এক্ডিওগ্রাম এটি করি এবং প্রতিপয় ক্ষেত্রে আমরা সিটি এনজিওগ্রাম করা অ্যাডভাইস করে থাকি এই ধরনের পেশেন্টের ধন্যবাদ স্যার অনেকের এই প্রশ্নটি হয়তো মাথায় থাকতে পারে যে এই যে ব্লক আমরা রক্তনালী ব্লক বলছি এই ব্লকটি কি শরীরে অন্য কোথাও গিয়ে অন্য কোনো ধরনের ক্ষতি করতে পারে কিনা বা এটি মুভমেন্ট করে কিনা রক্তনালী ব্লকটি ধন্যবাদ সাধারণত রক্তনলীর ব্লক কিন্তু যদি যেটা হার্টে ডেভেলপ করে সেটা কিন্তু মুভমেন্ট করে না কিন্তু হার্টের যে আমরা জানেন এলভিক ক্যাভিটি সেখানে যদি কোনো বাস তৈরি হয়ে থাকে হার্ট অ্যাটাকের ফলে তখন কিন্তু সেটা মুভ করে সেটা আমাদের ব্রেনে যেতে পারে হ্যাঁ এটা কিন্তু একটা ফ্যাক্টর কিন্তু সাধারণত হার্টের অক্লুডেশন ব্লক মুভ করে না কিন্তু হার্টের ক্যাভিটিতে যদি কোনো ব্লাড ফ্লোট ডেভেলপ করে সেটা কিন্তু আমাদের ব্রেনে ছুটে যেতে পারে মুভমেন্ট করতে পারে ধন্যবাদ সে ক্ষেত্রে কি কোনো জটিলতা সৃষ্টি হতে পারে কিনা অবশ্যই অনেক پیشنট কিন্তু হার্ট অ্যাটাকে রুই কিন্তু দেখবেন সাথে ব্রেন স্ট্রোক নি আসে যখন যদি আমরা এগো কার্ডিওগ্রাম করি তখন দেখি যে তার রেল ক্যাবিটিতে থ্রোম্বাস হয়েছে ম্যাসিভ হার্ট অ্যাটাকের জন্য এই থ্রোম্বাস কোনো কারণে ডিসলস করে ব্রেনে গেলে তখন এই পেশেন্টের সাথে ইস্কেমিক স্ট্রোকও ডেভেলপ করে তো আমরা অনেক সময় দেখেছি অ্যারাউন্ড ফাইভ টু টেন পার্সেন্ট পেশেন্ট হার্ট অ্যাটাকের সাথে কিন্তু এই ম্যাসিভ হার্ট অ্যাটাক যখন হয়ে থাকে সাথে স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করে ধন্যবাদ ধন্যবাদ স্যার আমাদের ইতিমধ্যে একজন দর্শক কমেন্ট করেছেন মাহবুব আব্দুল মুবিন লিখেছেন আমার বয়স তিরিশ হার্টে ছিদ্র আছে উনি একজন ডাক্তার সাথে কনসাল্ট করেছেন ডাক্তার ডাক্তার বলেছেন যে তার হার্টে ছিদ্র আছে এখন কি করা যাবে প্লিজ জানাবেন ধন্যবাদ আপনার বয়স তিরিশ বছর হয়ে গেছে আপনার কিন্তু এটা জন্মগত প্রবলেম ছিদ্র ছিল সেটা মনে হয় আপনি লেটলি ডায়াগনোসিস করেছেন

ছিদ্রটার যেটা কি ধরনের অনেক সময় আপনাকে সার্জারির মাধ্যমে ছিদ্র রিপেয়ার করতে হবে তো এই পদ্ধতিতে পরীক্ষা করার আগে আপনাকে রাইট হার্ট ক্যাপ করতে হবে একটা আপনার পালমোনারি ক্যাপলের ওয়েস্ট প্রেশার মেজার করে দেখতে হবে যে আপনার এই ছিদ্র অপারেশন করে বা ডিভাইস ক্লোজার করে উপকার করা দেওয়া যাবে কিনা যদি দেখা যায় যে আপনার দুই চেম্বারের প্রেশার এক হয়ে গেছে তখন আর এই ছিদ্র ক্লোজ করে কোনো লাভ হবে না ভাইরাস যদি দুই চেম্বার আনইকুয়াল থাকে এবং যদি পালমোরি ট্যাবলো স্পেশাস সাসেপ্টেবল থাকে তখন আপনি অবশ্যই আপনার অপারেশন করে নিলে অনেকদিন ভালো থাকতে পারবেন আর যদি সময় অপারেশন না করেন তাহলে আস্তে আস্তে আপনার কিন্তু রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্টিক ডাইলেট হয়ে আপনার রাইট হার্ট ফেলার ডেভেলপ করবে তখন আপনার নেকভেন গ্রোস্ট হয়ে যেতে পারে লিভার বড় হয়ে যেতে পারে পেটে পানি চলে আসতে পারে এবং পায়ে পানি চলে আসতে পারে তাই বলবো যেহেতু যেহেতু আপনি এখন অ্যাক্টিভ আছেন থার্টি ইয়ার্স আমার মনে হয় আপনি হৃদয় বিশ্বকের পরামর্শ নিয়ে আপনার সিদ্ধের সাইজ কোন অবস্থানে আছে কি করণীয় উপযুক্ত চিকিৎসা গ্রহণ করলে আপনার ভালো থাকতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে এবং ধন্যবাদ দর্শক আব্দুল মুবিন আপনাকেও আশা করি আপনার পরামর্শটি আপনি পেয়ে গেছেন স্যার আপনি যখন এই পরীক্ষার মাধ্যমে পেশেন্টের রক্তনালী ব্লকটা নির্ণয় করে ফেলেন তখন আপনাদের পরবর্তী পদ্ধতি বা পরবর্তী যে চিকিৎসা পদ্ধতি সেগুলো কি হয়ে থাকে বা রয়েছে বা ইটিটি পজিটিভ হয়ে গেছে বা সিটি এনজিওগ্রামে কোনো ফ্ল্যাগ ডেভেলপ করে গেছে তখন আমরা বুঝতে পারি যে পেশেন্টের হার্ট ডিসিজ ডেভেলপ করার সময় রয়েছে তখন আমরা ইনিশিয়ালি তাকে মেডিকেল ম্যানেজমেন্ট থেরাপি প্রয়োগ করি দ্যাট ইস আপনার জানেন যে অ্যাসপিরিন একটা ওষুধ যেটা খুব সুলভ মূল্যে বাজারে পাওয়া যায় যেটা আমাদের এনটিপ্লেটলেট অ্যাকশন আছে যেটা আমাদের রক্ত তরল করে রাখে এবং প্ল্যাকের মসরুজিকে কন্ট্রোল করে রাখে তার পরবর্তী চিকিৎসা রয়েছে আমাদের লিপিড লোয়ারিং এজেন্ট যেটা আপনারা জানেন বাজারে বিভিন্ন কোলেস্ট্রল লোয়ারিং এজেন্ট পাওয়া যায় তার মধ্যে রয়েছে রোসুপাস্টাটিনোফাস্টাটিন এইসব কোলেস্ট্রল লোয়ারিং এজেন্টগুলো কিন্তু আমাদের প্ল্যাককে স্টেবল করে রাখে যার জন্য প্ল্যাক প্রোগ্রেস না করলে কিন্তু ব্লক হওয়ার সম্ভাবনা কমে আসে তো এগুলো কিন্তু স্টেবিলাইজিং এজেন্ট যেটা আমাদের প্রয়োগ করি দ্বিতীয়ত আমরা তাকে বিটা ব্লকার যে ওষুধ প্রয়োগ করি যেটা আপনারা জানেন বিশ্বপ্রলল মেট্রোপ্রলল নামে বাজারে পাওয়া যায় যেগুলো আমাদের হার্ট রেট কমিয়ে আমার হার্টের অ্যাক্টিভিটি কম রেখে হার্টকে রেস্ট দিয়ে রাখে যার ফলে এটা কম ডেভেলপ করে এছাড়া নাইট্রেটস জাতীয় ওষুধ আপনারা জানেন যেগুলো ভেজিডাইলেটার যেটা কর্নে রক্ত নাকি ডাইলেট করে এঞ্জনে কমিয়ে রাখে এইসব সুদন্ত প্রয়োগ করা হয় তো আমরা খুব সচরাচর চার ধরনের ওষুধই প্রয়োগ করি অ্যাসপিরিন ভিটা ব্লকার নাইট্রেটস এই জাতীয় ওষুধগুলোই প্রয়োগ করে রাখা হয় আহ এছাড়া যদি দেখি এরপর তার ব্যথা ইন্ট্রলারে হয়ে যাচ্ছে তার ব্যথা হচ্ছে ফ্রিকুয়েন্টলি তাহলে কিছু নিউ ড্রাগস প্রয়োগ করা হতে পারে যেমন আপনার ভাস্ট্রেল নাম শুনেছেন প্রয়োগ করা হয় এছাড়া কিছু ফানি চ্যানেল যদি হার্টবিট বেশি থাকে সেটা জন্য ব্যবহার করা হতে পারে এছাড়া নিউক্রানডিল এইসব ওষুধ কিন্তু প্রয়োগ করা হয় যদি দেখি তার ব্যথা ইনট্রলারেবেল হচ্ছে ম্যাক্সিমাম ওষুধ প্রয়োগ করার পরে ব্যথা হচ্ছে তখন আমরা তাকে এসব ওষুধ সাজেস্ট করে থাকি আর এসব ওষুধ দেওয়ার পরে যদি দেখছি না তার ব্যথা কমছে না সে একই অবস্থা যে তার আহ চলা করলে ব্যথা চলে আসছে বিশ্রাম নিলে কমে যাচ্ছে তখন আমরা তাকে ইনভেসিভ এনজিওগ্রাম গ্রাম করা অ্যাডভাইস করে থাকি ধন্যবাদ স্যার এনজিওগ্রাম যেহেতু বিষয়টি চল এসেছে একটু এনজিওগ্রাম নিয়ে আপনার কাছে জানতে যে অনেকের কাছে ধারণা হচ্ছে যে এনজিওগ্রাম মানে হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়া এবং খুবই লেন্দি একটা প্রসেস এবং অনেকে যারা অ্যাক্টিভ বা যারা কর্মজীবী যারা মানুষ তাদের ক্ষেত্রে হয়তো এই বিষয়টি এরকম হতে পারে যে এনজিওগ্রাম মানে হচ্ছে তাদের অনেক দিন রেস্ট নিয়ে কাজকর্ম থেকে বিরতি নিয়ে একটি লং প্রসেসের বিষয় আসলে কি তাই কিনা মানে এনজিওগ্রাম বলতে আসলে খুব সহজ প্রসেস নাকি তা আসলে জটিলতার একটি বিষয় ধন্যবাদ এনজিওগ্রাম একটা ডায়াগনস্টিক টেস্ট যার মাধ্যমে হার্টের রক্তালী যে তিনটি আমি উল্লেখ করেছি এল এলএডি রাইট কর্নেটি তাতে কি পরিমাণ ব্লক হয়েছে তা নির্ণয় করা হয় যদি কথা বলি তাহলে আপনারা জানেন যে আমাদের ব্লক তিন রকম হতে পারে মাইল ব্লক মডারেট ব্লক এবং সিভিয়ার ব্লক মাইল ব্লক যখন ব্লক ফিফটি পার্সেন্টের মতো মডারেট ব্লক যখন ব্লক ফিফটি টু সেভেন্টি পার্সেন্টের মতো হয় এবং সিভিয়ার ব্লক যখন ব্লক সেভেন্টি পার্সেন্টের উপরে হয়ে থাকে তো শতাংশতর যদি ব্লক 70% এর উপর হয় তখনই কোনো না কোনো ইন্টারভেনশন করার প্রয়োজন হয় সেটা ওষুধের মাধ্যমে হতে পারে সেটা স্টেন্টিং বা রিং পেরি হতে পারে বা বাইপাস সার্জারি করা হতে পারে করি হতে পারে তো আপনি জানতে জানেন যে এনজিওগ্রামটা কি হবে করা এটা জন্য ভর্তি হতে হয় না। এনজিওগ্রাম একটা খুব সহজ পরীক্ষা এটার জন্য আপনাকে একটা দিন হাসপাতালে ভর্তি হতে হবে सपोज আপনি যদি সকালে ভর্তি হবেন ওই দিনই আপনার এনজিওগ্রাম করে সন্ধ্যায় বাড়ি ছেড়ে দেওয়া সম্ভব এটা একটা ডেটা এমপ্রসিডিওর এটা ভয় পাওয়ার কিছু না এটা বড় কোনো অজ্ঞান করার procedure না এটা কোনো জেনারেল শুরু করা হয় না আপনারা জানেন যে ইদানিং সব জায়গাতেই রেডিয়াল আর্টারির মাধ্যমে এনজিওগ্রাম করা হয় দ্যাট इज আপনারা রাইট সাইডে যে একটা পালস বিট আপনি ফিল করেন সেখানে একটা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে অবশ করে তার মধ্যে ভাস্কুলার অ্যাক্সেস দিয়ে দেওয়া হয় এবং শীতের মাধ্যমে ক্যাথেটার প্রবেশ করিয়ে আমাদের হার্টের রকমেতে ডাই পুশ করে আমরা মনিটরে প্রতিমান করি যে আমাদের যে রকমেতে তিনটি রয়েছে তাতে কি পরিমাণ ব্লক তৈরি রয়েছে এবং তার পার্সেন্টেজ কত সেগুলো আমরা বিভিন্ন ভিউ নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি নিয়ে কনফার্ম করি সাধারণত লেফট সিস্টেমের জন্য আমরা ছয়টা ছবি নেই এবং রাইট কর্নের জন্য আমরা দুইটি ছবি নেই মোট আটটি ছবি নিয়ে আমরা একটা এনজিওগ্রাম সম্পন্ন করি এটা করার জন্য কোনো কষ্ট লাগে না বরং হাতের মাধ্যমে করা হয় অজ্ঞান করার কিছু নয় তো এনজিওগ্রাম করে পেশেন্ট কই দিনই সময় বাড়ি ছেড়ে দেওয়া যায় তো এখানে ভর্তি বা রাত স্টে করার প্রয়োজনীয়তা নাই বললেই চলে আর যদি আপনার এনজিওগ্রাম পায়ের মাধ্যমে করা হয় অনেক সময় ফিমোনার দিয়ে এনজিওগ্রাম করা হয় সেক্ষেত্রে আপনাকে একটা রাত অবস্থান করতে হবে কারণ ফিমোর ল্যাটারিতে কমপ্রেস করে রাখতে হবে যাতে আপনার সাথে ব্লিডিং টেন্ডিসি না হয় তো আজকালকার দিনে সব জায়গাতে রেডি আর্টের মাধ্যমে এনজিওগ্রাম করা হয় সেটা খুব সুবিধা কারণ ওটা ওই দিনকে ওই দিনকে রোগীকে ছেড়ে দেওয়া হয় তো এনজিওগ্রাম করার পরে আমরা সাধারণত যে ব্লক সমূহ পাই বা যা চিত্র আমরা পাই তা আমরা কিন্তু রোগীর অ্যাটেন্ডেন্টকে ডেকে তখনই দেখিয়ে দিই যে আপনার এই রকমের সেভেন্টি পার্সেন্ট ব্লক হয়েছে এখানে থার্টি পার্সেন্ট ব্লক এখানে ফর্টি পার্সেন্ট ব্লক এবং আপনার জন্য কী কী করণীয় এসব উপদেশ দিয়ে তখন আমরা ওই দিনই রোগীকে ছেড়ে দিই ধন্যবাদ স্যার আমরা এতক্ষণ কথা বলছিলাম ব্লক পরীক্ষা নিরীক্ষা বা কি কি ধরনের ভাবে আমরা আমরা জানছিলাম এখন আমাদের এটি যে দ্বিতীয় বিষয়টি আছে হার্টের রিং পড়ানো স্যার অনেকেরই অনেক ধারণা এবং ভ্রান্তি ধারণা এবং অনেক ধরনের কনফিউশন থাকে এই বিষয়টি নিয়ে যাবার আগে আমি ছোট্ট ভাবে জানতে চাবো আপনার কাছে যে স্টেইন বা রিং পড়ানো বা রিং বিষয়টি আসলে কখন এবং কিভাবে এবং কখন একজন রোগীর এই রিং পড়ানোর বিষয়টি উঠে আসে ধন্যবাদ আসলে বারবার প্রেজেন্টেশন আমি বলেছি যে আমাদের প্রেজেন্টেশন দুই রকম থাকে যে অ্যাকিউট হার্ট অ্যাটাক যেটা তখনই আমাদের এনজিওগ্রাম করে ব্লক শনাক্ত করে বন্ধ হয়ে যাওয়া রক্তনিলিপের যেটি হান্ড্রেড পার্সেন্ট তখনই আমাদেরকে রিং পরিয়ে খুলে দিতে হবে তাহলে রোগীর জীবন বেঁচে যাবে এটা কিন্তু জরুরি বা যেটা আমি বলি প্রাইমারি পিসিআই যে এখনই আপনার হার্ট অ্যাটাকের জন্য দায়ী রক্তনালী শনাক্ত করে আপনাকে রিং পরিয়ে দিতে হবে তাহলে আপনার হার্টের মাংস সচল হয়ে পড়বে এবং আপনার জীবন ঝুঁকিমুক্ত হয়ে পড়বে এটা এক ধরনের চিকিৎসা পদ্ধতি দ্বিতীয় যে স্ট্যাবল পেশেন্ট রয়েছে আমি বলেছি যে প্রেজেন্টেশন হবে তার পরিশ্রম করলে ব্যথা হচ্ছে বিশ্রাম করলে কমে যাচ্ছে নিলে কমে যাচ্ছে তো এই ধরনের পেশেন্টে যখন এনজিওগ্রাম করে আমরা ব্লক পাই তখন দেখি সেই ব্লক কি সেভেন্টি পার্সেন্টের উপরে হয়েছে কিনা যদি ব্লক সেভেন্টি পার্সেন্টের উপরে হয় এবং তার যদি একটি রক্তি ইনভলভ থাকে তখন তাকে আমরা রিং পনের অ্যাডভাইস করি দ্যাট ইস এপ্লাস্টিক আর যদি ব্লক তার দুইটি রক্ত হয় আমি বলেছি আমাদের রক্ত তিনটা সেখানে যদি দুইটা ইনভলভ হয়ে যায় সত্তর পার্সেন্টের উপর ব্লক থাকে তখন তাকে আমরা রিং পড়ানোর অ্যাডভাইস করি কিন্তু আমার ব্লক যদি তিনটি রক্তের ইনভলভ হয়ে যায় দ্যাট ইজ সেভেন্টি পার্সেন্ট ব্লক তখন আমরা তার যদি ডায়াবেটিস না থেকে থাকে তাহলে আমরা তাকে রিং পড়ার অ্যাডভাইস করতে পারি আর যদি তার ডায়াবেটিস থেকে থাকে এবং তার হার্টের মাংস বেশি দুর্বল থাকে তখন আমরা তাকে বাইপাস সার্জারি করার অ্যাডভাইস করি তো সাধারণ ভাষায় ব্লক সেভেন্টি পার্সেন্টের উপর হলে আপনাকে ইন্টারভেশন করতে হবে সেটা ওষুধের মাধ্যমে হোক বা রিং পরিয়ে হোক বা বাইপাস সার্জারির মাধ্যমে হোক তো রিং পরানো আপনি যখন এনজিওগ্রাম করা হয় আপনি যদি চান এবং অনেক সময় যদি রোগীর অ্যাটেন্ডেন্টের প্রস্তুতি থাকে তাহলে আমরা এক সেটিংয়ে রিং প্রেফার করি রিং পরানোটা প্রেফার করি তাহলে রোগীর কম হয় কম কষ্ট হয় এবং তাহলে রোগী একদিন পরই বাসায় চলে যেতে পারে ব্লক যদি সেভেন্টি পার্সেন্ট উপর হয় তাহলে আমরা যেখান থেকে অ্যাক্সেস করেছিলাম রেডিয়াল আর্টারি সেখান দিয়ে আমরা গাইড ক্যাথেটার প্রবেশ করাই প্রবেশ করানোর ফলে পরে আমরা সেখানে ইঞ্জেকশন করে আমরা পরিস্থিতি বুঝি এবং তারপরে আমরা বেলুন ফুলাই বেলুন ফুলিয়ে ব্লকটাকে প্রসারিত করা হয় এবং তারপরে সেখানে রোগীর রিং চুজ করেন আমেরিকান ইউরোপিয়ান সেই সাইজটা মেপে বসিয়ে দিয়ে বেলুন ফুলিয়ে আসলে রিংটা সেখানে বসানো শেষ হয়ে যায় রিং বসানোর ফলে আপনার যে প্ল্যাক ছিল বা ব্লক ছিল সেটা কিন্তু রক্ত চেপে দিয়ে আসা হয় চাপিয়ে দিয়ে আসা হয় এবং আপনার রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায় আপনার মাংস তখন রক্ত পায় এবং তার ব্যথা কমে আসে এটাকে সাধারণ ভাষা বলা হয় এনজিও প্লাস্টি এটা খুব সহজ ভাবেই করা যায় হাতের মাধ্যমে করা যায় ভয়ভীতি নাই এবং একদিন পরে রোগীকে ছেড়ে দেওয়া যায় এটা অনেক সময় রোগীর পার্টি কনফিউশনে থাকেন যেটা কি ধরনের রিং পড়াবো আমেরিকান না ইউরোপিয়ান পরাবো দামের ভেরিয়েশন আছে এবং তারা সিদ্ধান্ত দিয়ে দেরি করেন আমি বলবো আপনার যদি ফাইন্যান্সিয়াল সক্ষমতা থাকে তাহলে অ্যাকসিটিং করে না বুদ্ধিমানের কাজ আর যদি মনে করেন যে আপনারা এখন করতে পারছেন না তাহলে ইউ ক্যান টেক টাইম প্রস্তুতি নিয়ে পরে সে রিং পরিয়ে নেবেন তাতে ভয়ভীতির কিছু নাই ধন্যবাদ স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীকে রিং পরানো হলো এবং সবকিছুই তার চিকিৎসা পদ্ধতি সব ঠিকঠাক মতোই হলো কিন্তু দেখা যায় যে কিছুদিন পর তার সেই যে ছিল সেটি আবার ডেভেলপ করে এবং তাদের কমপ্লেন থাকে যে হয়তো চিকিৎসা ভালো মতো হয়নি বা ডাক্তার তাদের বেশি কমপ্লেন থাকে এই যে তাদের রিং পরানোর পর এই যে আবার হার্টে ব্লকেজ তৈরি হলো এটির কারণ কি এবং কেউ যদি চায় তাহলে কি সে দ্বিতীয়বার বা দরকারে বা প্রয়োজন হলে সে দ্বিতীয়বার রিং পড়াতে পারবে কিনা ধন্যবাদ আজকালকার দিনে যেহেতু থার্ড জেনারেশন স্ট্যান্ট ব্যবহার করা হচ্ছে যেগুলো ওষুধ মিশ্রিত থাকে সেগুলো সাধারণত আর ব্লক হয় না কারণ আজকালকার দিনে যে অপারেটাররা এখন এনজিওগ্রাম এনজিও প্লাসটি করছেন তারা কিন্তু স্পেশাল কিছু অ্যাডজাং ডিভাইস ইউজ করছেন যেমন আপনি জানেন ইন্টারভাসকুলার আল্ট্রাসাউন্ড যেটার মাধ্যমে হার্টের রক্তির ভিতরে ব্ল্যাক মফ্রোলজি ক্যালসিয়াম কীভাবে আছে দেখে তারপরে কিন্তু আমরা স্ট্যান্ড অ্যাপোজিশন যখন করি তারপরে আমরা দেখে নেই যে সেটা প্রপারলি অ্যাপোজিশন হয়েছে কিনা দ্যাট ইজ নন এজ ইন্টারভাসকুলার আল্ট্রাসাউন্ড বা ও এসব পরীক্ষা করে মোটামুটি কিন্তু ম্যাক্সিমাম ডাইলার্টেড করে রিংটা বসিয়ে আসা হয় এসব রিংগুলো কিন্তু আর ব্লক হওয়ার সম্ভাবনা নাই বললে চলে কিন্তু আমি তো বলেছি আপনার রক্তালী তিনটা তার মানে এটা নয় যে একটি হয়েছে মানে অন্য পরবর্তীতে ব্লক হবে না তার কিন্তু শিওরিটি নাই কারণ আপনি যদি স্মোক করতে থাকেন আপনি যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডিএপিটি থেরাপি গ্রহণ না করেন আপনি যদি কোলেস্ট্রল এজেন্ট সেবন করে না যান ডায়াবেটিস যদি কন্ট্রোলে না রাখেন উচ্চ রক্তচাপ যদি কন্ট্রোলে না রাখেন তাহলে কিন্তু রিংয়ে ব্লক হতে পারে প্লাস যে রক্ত ব্লক ছিল না সেগুলোতে পারে রিং এ যদি ব্লক ডেভেলপ করে তাহলে আপনার আগের মতো হবে যে পরিশ্রম করলে ব্যথা আসছে বিশ্রাম নিলে কমে যাচ্ছে তখন ডাক্তার আপনাকে ইচটি করিয়ে কনফার্ম করে দেবেন যে রিং চেপে গেল কিনা রিং যদি চেপে যায় তখন কিন্তু আপনাকে আবার এনজিওগ্রাম করে দেখতে হবে যে রিং এর ভিতরে কি পরিমাণ ময়লা জমেছে এবং সেখানে কিন্তু প্রয়োজন হলে আবার রিং পড়ানোর প্রয়োজন হতে পারে এটা সহজেই করা সম্ভব এবং সেই এনজিও কিন্তু আবার দেখা হবে যে আপনার অন্য যে রকম ভালো ছিল সেখানেও কোনো নতুন করে ব্লক ডেভেলপ করে আপনার ব্যথা হচ্ছে কিনা তো আজকালকার দিনে যে থার্ড জিনিস রিং পড়ানো হচ্ছে তাতে কিন্তু রিং চেপে যাওয়ার সম্ভাবনা অনেক কম বরং যেটা আমরা দেখি পেশেন্টরা সাধারণত কন্ট্রোলে রাখছে ডায়াবেটিস থাকছে প্রেসার কন্ট্রোল রাখছে স্মোক করে যাচ্ছেন না তখন দেখা যাচ্ছে যে তার রিং তো ভালো আছে কিন্তু অন্য নতুন করে সেভেন্টি ব্লক ডেভেলপ এবং তখন সেখানে অন্য রিং পড়াতে হচ্ছে আবার তো রিস্ক কন্ট্রোল করা অত্যন্ত প্রয়োজনীয় ডাক্তার ডাক্তারের হাঁটা হাঁটাচলা করা ওষুধপত্র সেবনকন করা এগুলো যদি না করেন তাহলে কিন্তু রিঙে ব্লক হতে পারে বা যেগুলো রক্ত ভালো ছিল সেখানেও কিন্তু নতুন করে ব্লক ডেভেলপ করতে পারে ধন্যবাদ স্যার আজকে যে আমার বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে রক্তনালী ব্লকে আপনি কিছু মেডিসিনের কথা বলছিলেন এবং সেই ক্ষেত্রে যে যারা রিং পড়িয়েছেন যে সকল পেশেন্টরা তাদের ক্ষেত্রে সাইড হওয়ার সম্ভাবনা কতটুকু আছে বা তাদের পরবর্তী ফলো জন্য কি কি ধরনের পদক্ষেপ নিতে হবে এবং সাইড ইফেক্টের ঝুঁকি অনেকের মাথায় প্রশ্ন থাকে যে আমি রিং পড়িয়েছি এর পরবর্তীতে কোনো জটিলতা হতে পারে কিনা এবং সেটার জন্য তাদের কি কি ধরনের পদক্ষেপ নিতে হবে ধন্যবাদ আমাদের দেশে অনেক অনেক ভ্রান্ত ধারণা কাজ করে যে রিং পরলে এটা কি হবে তো আমি তাদেরকে বলতে চাই রিং একটা ফরেন পার্টিক্যাল এটা একটা স্টেনলেস স্টিল বা ক্রোমিয়াম একটা পদার্থ যেখানে আমরা ওষুধ নিশ্চিত করে আপনার রক্তনালাইতে বসিয়ে দিয়ে এসেছি এটা যেমন আপনার আশীর্বাদ তেমন কিন্তু অভিশাপও অনেকের বডিতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিং সুট করে না আপনার কোনো অ্যানাটমিক্যাল প্রবলেম থাকলে আপনি যদি রেগুলার ওষুধ সেবন না করেন তাহলে কিন্তু রিংয়ে ব্লক হতে পারে দ্যাট ইজ নোন ইনস্টেন্ট বাম্বোসিস তো আমাদের যে ওষুধপত্রগুলো দেওয়া হচ্ছে ডুয়েল অ্যান্টিপ্লেট থেরাপি অ্যাস বা প্লোপিটেল যেগুলো কিন্তু আপনার রক্ত তরল করে রিংকে সচল রাখতে সাহায্য করে দুই নম্বর যে আমরা রিপিড লরিং এজেন্ট প্রয়োগ করি আপনাকে সেটা কিন্তু আপনার রিংয়ের ভিতরে নতুন করে প্ল্যাগ ডেভেলপ করতে দেয় না বা নিউ এন্টেমেল হাইপার প্রিভেন্ট করে যার জন্য কিন্তু রিং চাপে না তৃতীয় আপনার যদি হাইপারটেশন থাকে তাহলে এই সিনিবিটার বেয়ার জাতীয় ওষুধ প্রয়োগ করা হয় দ্যাট ইস কোভেরাম বা কাবার্সের জাতীয় ওষুধ যেগুলো প্রয়োগ করার ফলে কিন্তু এই নিউ ইন্টেমল হাইপার হতে পারে না রিং চেপে যেতে পারে না আর আপনি যদি স্মোক করেন তাহলে কিন্তু সম্ভাবনা থাকে রিং চেপে যাওয়ার তো এইসব ফ্যাক্টর যদি আপনি কন্ট্রোল রাখেন ডাক্তারের নির্দেশিত ওষুধপত্র যদি রেগুলার খেয়ে যান তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন প্লাস সাধারণত আমরা যেটা করি পেশেন্ট যাকে রিং পড়ানো হয় তাকে কিন্তু আমরা ফিফটিন ডেজ পরে একটা ফলো নির্দেশ দেয় যে আপনি পনেরো দিন পরে এসে ইসিজি করিয়ে আপনি ইলেকট্রাইটস করিয়ে সিবিসি করিয়ে একু করিয়ে দেখাবেন যে আপনার রিংয়ের অবস্থা কেমন রয়েছে তারপরে তাকে আমরা তিন মাস পরে ফলো আপ দিই তারপর তাকে আমরা ছয় মাস পরে ফলো আপ দিই তারপরে এক বছর পরে ফলো আপ দিই যেগুলো যদি ফলো আপে থাকেন তাহলে আমরা বলতে পারবো যে আপনার অবশ্যই রিংয়ের প্রবলেম হওয়ার সময় স্যার আমরা সর্বশেষ সবসময় জানতে চাই যে এই যে যত জটিলতা আছে সেই জটিলতা থেকে নিজেকে বা পরিবারের সবাইকে বা রক্ষা পাবার জন্য কি কি ধরনের প্রতিরোধের ব্যবস্থা আছে সর্বশেষে জানবো প্রতিরোধের জন্য কি কি ব্যবস্থা আছে যাতে করে এই যে রক্তনালীর ব্লকেজ বা রিং বসানোর মতো পরিস্থিতি না তৈরি হয় ধন্যবাদ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমরা যদি অল্প বয়স থেকে কায়িক পরিশ্রম করি আমরা যদি ডেলি থার্টি মিনিটস করে সপ্তাহে পাঁচ দিন হাঁটাচলা করি তাহলে কিন্তু আমার এ ধরনের হার্ড ডিজ আক্রান্ত কমে আসবে এছাড়া আমাদের ডায়েটে প্রচুর পরিমাণ ফ্রুটস ভেজিটেবলস খেতে হবে আমাদের কার্বোহাইড্রেট কম খেতে হবে আমাদেরকে অতিরিক্ত পাতে লবণ খাওয়াতে বন্ধ করতে হবে আমরা হেলথি ড্রিঙ্কস গ্রহণ করতে পারি যেমন আমরা যদি ব্ল্যাক কফি তারপরে আমরা গ্রিন টি সেবন করি সেগুলো কিন্তু হেলথি ড্রিঙ্কস যেগুলো কিন্তু আমাদের হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে এছাড়া মেডিটেশন আমরা করতে পারি এছাড়া ক্রনিক স্ট্রেস অ্যাভয়েড করার জন্য কিন্তু আমরা অ্যাক্টিভিটি

আপনার আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমাদের সাথে পরামর্শ দেবার জন্য যুক্ত হওয়ার জন্য এবং সর্বশেষ আপনার কাছে বলার আছে যে আমাদের দর্শক যারা এখন দেখছেন আমাদেরকে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে ধন্যবাদ রাসটিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ফ্রাইডেতে সন্ধ্যা সাতটায় প্রোগ্রাম করছে কন্টিনিউয়াসলি পাবলিকের জনগণের মাধ্যমে সচেতনতা তৈরি করার জন্য একটা ভালো উদ্যোগ আমি তাদেরকে সাধুবাদ জানাই তো করোনার প্রকোপ অনেকটা কমে এসছে বলে আমরা মনে করি কারণ আমাদের হসপিটালে যে টেস্ট করা হচ্ছে তাতে কিন্তু অনেক কম পার্সেন্টেজ এখন করোনা ধরা পড়ছে তো আপনার যারা হৃদরোগী যারা বাসায় অবস্থান করছেন তারা এখন আস্তে আস্তে ডাক্তারের কাছে ফলো আপ নেওয়া শুরু করেন ভার্চুয়ালি বাদ দিয়ে তা আপনার আউটডোর ভিজিট করেন এবং তার পরামর্শ নিন আপনার যদি বুকে ব্যথা হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি কনফার্ম করে নিন এটা আপনাদের কী ধরনের অরিজিন পেন এটা কি অরিজিন পেন নাকি নন অরিজিন পেন যদি কার্ডিয়াক অরিজিন পেন হয় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করতে হবে যে আপনার কি ধরনের ইন্টারভেনশন প্রয়োজন আপনাকে ওষুধ খাওয়ার প্রয়োজন আছে নাকি আপনার এনজিওগ্রাম করার প্রয়োজন আছে বা এনজিওগ্রাম করার পর যদি ব্লক পাওয়া যায় সেক্ষেত্রে কি সমাধান আপনার জন্য নির্দেশিত হবে এগুলো নিয়ে ভয়ভীতি পাওয়ার কিছু নেই এগুলো সবই আমাদের দেশে সম্ভব এগুলো সাধ্যের মাধ্যমে সম্ভব কারণ আমাদের গভর্নমেন্ট এখন আমাদের স্টেন্ট বা রিং এর প্রাইস নির্ধারণ করে দিচ্ছে সেটা সারা বাংলাদেশে একই রকম প্রাইসে এখন পাওয়া যাচ্ছে অনেকের ভ্রান্ত ধারণা থাকে যে এই রিং গুলা কি আমাদের দেশে তৈরি হয় কিনা আসলে এই রিং গুলা কোনটাই আমাদের দেশে তৈরি হয় না আমরা আমেরিকা বা ইউরোপ থেকে ইম্পোর্ট করি এবং সেগুলা আমাদের রোগীর অ্যাটেন্ডেন্ট কে দেখিয়ে তাদের অনুমতি নিয়েই করা হয় অনেকে বলেন যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার রিং করিয়ে দেয় এটা ঠিক নয় কারণ এর পেমেন্ট কিন্তু আপনাকে করতে হবে ডাক্তারের পক্ষে কখনোই আপনার টাকা দিয়ে দেওয়া সম্ভব নয় আপনার যদি প্রয়োজন হয় ডাক্তার আপনাকে সাজেস্ট করতে পারেন যে আপনি রিং পড়াবেন কিন্তু এর পেমেন্ট আপনাকে করতে হবে ডাক্তার কখনোই জোর করে আপনাকে রিং পড়াবেন না যদি আপনার ফাইন্যান্সিয়াল সামর্থ্য না থাকে ধন্যবাদ তো এই নিয়ে ভয়ভীতি বা ভুলভ্রান্তি না থাকাই ভালো প্রয়োজন হলে অবশ্যই হৃদরোগ বিশ্বকে পরামর্শ নেবেন সে আপনাকে সঠিক চিকিৎসা প্রদান করবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য যুক্ত হওয়ার জন্য এবং সেই সাথে আমাদেরকে এত মূল্যবান এবং যে বিষয়গুলো জানা আমাদের দরকার ছিল সেই বিষয়গুলো নিয়ে পরামর্শ দেওয়ার জন্য আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে এখানে ধন্যবাদ সাথী আপনাকে রিপ এবং রাজ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যার দর্শক এতক্ষণ আমরা দেখছিলাম সার্বিয়ার রিদ কেয়ার অনুষ্ঠানটি পাওয়ার বাই কোভারসিল ভাস্টারেল এমআর কোভারসিল অ্যান্ড কোভেরাম আজকে আমরা কথা বলেছি রোগে ব্লক রক্তনৈতিক ব্লক এবং রিং বসন এই বিষয়টি নিয়ে আমাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য যুক্ত আছিলেন ডক্টর সি এন শাহিন কবির যিনি আপনাদেরকে এই বিষয়টি নিয়ে পরামর্শ দেবার যথাযথ চেষ্টা করেছেন এবং আশা করছি স্যারের পরামর্শ গুলো আপনাদের কাজে লাগবে এবং সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আজকে এখানেই পরবর্তী অনুষ্ঠানে হাজির হয়ে যাব যে অন্য কোনো একটি হৃদরোগ জনিত জটিলতা এবং তার সমাধান নিয়ে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আমাদের এবং রাজটিভির সকল অনুষ্ঠান দেখার আমন্ত্রণ বিদায় নিচ্ছি এখানে আল্লাহ ইউর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ